রাস্তার পাশে দাঁড় করানো আছে একটি মোটরসাইকেল, হ্যান্ডেলে ঝুলছে হেলমেট। হঠাৎ সেখানে উপস্থিত হলো একটি বুনো হাতি। বাইকের কোনো ক্ষতি না করে হ্যান্ডেলে ঝুলে থাকা হেলমেটটি সুরে তুলে সেটা গিলে ফেললো হাতিটি। সম্প্রতি এরকমই একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলে এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। ভারতের আসামের গুয়াহাটির নারাঙ্গি অঞ্চলের সাতগাঁও আর্মি ক্যাম্পে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এই ভিডিওটি মোবাইল ক্যামেরা বন্দী করেছেন আর্মি ক্যাম্পেরই এক সেনাকর্মী। সূত্রের খবর, স্থানীয় আমচাং ওয়াইল্ড লাইফ থেকেই কোনো কারণে লোকালয়ে চলে এসেছিল হাতিটি। ভাইরাল ভিডিও দেখে অনেকেই বনাঞ্চলে বন্য প্রাণীদের খাদ্য সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি আমচাং ওয়াইল্ড লাইফ কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, খাবার ভেবেই ভুল করে বাইকে রাখা হেলমেটটি খেয়ে ফেলেছে হাতিটি। দূর থেকে ভিডিওটি রেকর্ড করা হলেও মূলত আক্রমণের ভয়ে ওই সময় হাতিটির কাছে যাওয়ার সাহস কেউ দেখায়নি। এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে নিজের ইচ্ছে মতো বাইকটির পাশে এসে স্বাচ্ছন্দ্যে সুর দিয়ে হেলমেটটি তুলে ধীরে ধীরে তা খেয়ে ফেলে হাতিটি। পরে ধীরে ধীরে রাস্তা পেরিয়ে চলে যায় অন্যত্র। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির নারাঙ্গির সাতগাঁওয়ের সেনা ছাউনিতে। এদিকে হেলমেট হারিয়ে যতটা না কষ্ট পেয়েছেন তার চেয়ে বেশি অবাক হয়ে গেছেন মোটরসাইকেলের মালিক।